সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের সামনে আমরা এখন ফুলতলা উপজেলার আটরাগলাতলা ইউনিয়নের মোশিয়ালি গ্রামে মোহাম্মদ ওরিয়া সাহেবের বাসায় আসছি। আসলে তিনি দীর্ঘ 6 সাল থেকে মাশরুম চাষ করে আসেন এবং মাশরুম চাষ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। এবং তিনি মাশরুম চাষ করে আমাদের ফুলতলা উপজেলা খুলনার মোটামুটি সাড়া ফেলিয়ে দিয়েছেন এবং খুলনার শহরতলিতে তার মাশরুমটাই আসলে বেশি চলে। আমরা আসলে তার এখানে মাশরুম ঘরে এসেছি। আসলে তার কাছ থেকে আমরা মাশরুম কিভাবে মানে লাভ করেন, তিনি কয় টাকা খরচ হয় সেই সম্পর্কে আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জানবো, তাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই মাশরুম চাষটা অত্যন্ত লাভজনক এবং অল্প সময় এই লাভটা চোখে দেখা। এই একটা এক্সপোর্ট, এটা যদি কোনো চাষি নিজে তৈরি নাও করে, কোনো প্রতিষ্ঠান থেকে যদি কিনে নিয়ে আসে, তা 70 থেকে 80 থেকে 100 টাকার ভিতরে একটা স্পন কিনতে পারে। এই একটা স্পন থেকে 1 থেকে 1.5 কেজি মাছ হয়, যার দাম আপনার 300 থেকে 400 টাকা দাম। এটা আপনার 2 মাসের ভিতরে এই মাশরুমটা আপনাকে ডেলিভারি দেবে এবং এই মাশরুম আপনার চাষে দিলে আপনার 10 দিনের ভিতরে, 5 দিন থেকে 10 দিনের ভিতরে মাশরুম হওয়া শুরু করে। এবং এর সাইকেলিক অনুযায়ী প্রত্যেক সপ্তাহে কিছু কিছু বীজ, একটা পরিমাণ মতন বীজ যদি কোনো চাষি ওঠায়, তাহলে তার প্রতি প্রত্যেক দিন তার ফলন বেরোবে এবং নিয়মিত ওই চাষি বিক্রি করতে পারবে। একসময় 2 মাস পরে আর প্রথমে শুরু কম হবে, আস্তে আস্তে যখন বীজটা পরিপূর্ণ হয়ে যাবে, যেহেতু একসঙ্গে বীজ উঠানো যাবে না, আস্তে আস্তে আমি চাষের পরিমাণটা তার আপনার 10 ভাগে ভাগ করে 1 ভাগ বীজ উঠাতে হবে, প্রত্যেক সপ্তাহে 1-1 ভাগ বীজ উঠাতে হবে। তাহলে পরে দেখা যাচ্ছে আপনি এই একটা বীজ থেকে কমপক্ষে আপনার 80 টাকা আপনার আয় করা সম্ভব। তাহলে প্রত্যেক 80 টাকা বাদ দিলাম, ধরেন 50 টাকায় একটা বীজ থেকে যদি আয় করা সম্ভব হয়, তাহলে প্রত্যেক দিন যদি আমি 10টা বীজ উঠাই তাহলে 500 টাকা। একেবারে একজন চাষি তেমন কোনো কষ্টই না, প্রত্যেক দিন 3 বার পানি দিতে হবে আর সকালবেলা উঠে ফলন তুলতে হবে, সব মিলে 1 থেকে 1.5 ঘন্টা তার সময় পায়। মার্কেটে এটা ছেড়ে দিলেই একেবারে অল্প সময়ের ভিতরে এই মাশরুমটা আসবে। এবং এই মাশরুম চাষ করতে আরো সুবিধা আছে, আপনার এটা ঘরের ভিতর হয়, ব্যাপক কোনো জায়গার দরকার হয় না। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো স্পন একেবারে ধরে 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 সাজানো, অর্থাৎ এটা যদি ধরা হয় 1 তালাকের, 2 তালাকের, 3 তালাকের, এভাবে 8 তালা হয়ে গেছে অল্প জায়গা। প্রযুক্তিতে দেশ বিশ্ব এগিয়ে যাচ্ছে, অতএব আমরা চাইবো আমরা এই আমাদের এই মাতৃভূমিটাকে আমরা সেইভাবে সাজাতে। সেই জন্য আমি সবার কাছে আহ্বান করব, মাশরুম অত্যন্ত লাভজনক, প্রত্যেকদিন আপনি যদি আশা করেন যে আমি প্রত্যেকদিন 1000 টাকা ইনকাম করব, প্রত্যেকদিন যদি 1500 টাকা ইনকাম করব, মাসে 30,000 টাকা ইনকাম করব, তা এটা কোনো ব্যাপার না। আপনার ইনভেস্টটা সেইভাবে আস্তে আস্তে করে বাড়ালে আপনার ওই টার্গেট অনুযায়ী আপনার আয়টা বেড়ে যাবে।